أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সংগ্রামী ছাত্র জনতা, আমরা একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজকে এখানে মানববন্ধন কর্মসূচিতে অবতীর্ণ হয়েছি। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আমাদের একান্ত প্রিয় জাহিদুল ইসলাম ভাই। আমাদের একান্ত প্রিয় জাহিদুল ইসলাম ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সংগ্রামী উপস্থিতি আপনারা অবগত আছেন ভারতে কর্ণাটক রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মহিলাদের ক্ষেত্রে ছাত্রীদের ক্ষেত্রে হিজাব এবং বোরকা পরা নিষিদ্ধ করেছে। সেই সাথে আমরা কিছুদিন আগে একটি ভিডিওতে লক্ষ্য করেছি একটি ছাত্রী বোনকে বাধা দেওয়া কালে সে আল্লাহু আকবার ধ্বনি দিতে শুরু করলে পরবর্তীতে সেই ভিডিও ভাইরাল হওয়ার পর সারা বিশ্বে তীব্র নিন্দা এবং ঝড় উঠে। পরবর্তীতে এটার সুন্দর সমাধানের জন্য আদালতে একটি রিট করা হয়, কিন্তু আমরা ভারত সরকার এবং ভারতের আদালতের কালক্ষেপণ এবং এ বিষয়ে তাদের এক ধরনের ধন্যতা লক্ষ্য করেছি। সমস্যার সমাধান না করে পরিবেশকে আরো ঘোলাটে করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, পর্দা ইসলামের মৌলিক বিধান, হিজাব একজন নারীর জন্য তার সম্মানের অংশ, এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি না করে দ্রুত এই সমস্যার সমাধান করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবির একটি সচেতন ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ সহ ভারতের সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, দ্রুত পরিবেশ ঘোলাটে না করে এর সুন্দর একটি সমাধান করবেন। আমরা আরো বলতে চাই, আল্লাহর এই বিধানকে যদি কটাক্ষ করা হয় ইসলামী ছাত্র শিবির সহ সারা পৃথিবীর সকল মুসলমান এর তীব্র নিন্দা এবং জোর বইয়ে দিবে ইনশাআল্লাহ। তবে আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও ইসলামের পক্ষে ইসলামের বিধানের পক্ষে আপনাদের সর্বাত্মক অবস্থান কামনা করে আমাদের মানববন্ধন আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।